তাড়াতাড়ি যে কালিয়াগঞ্জে যেতে পারবো, সত্যি মা বয়রা যদি না ডাক দেয় তাহলে সেটা কখনোই যাওয়া সম্ভব না। কালিয়াগঞ্জ যাওয়ার পালা আছে, গিয়ে আলমারিতে ঠিকঠাক করে তুলে রাখ। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ লক্ষ্মী পেঁচা ব্লগ। তোমাদের সাথে আবার অনেক দিন পর গুয়াহাটিতে এসে ব্লগটা শেয়ার করছি। এখন তো এখানে আসার পর আমার ডেলি লাইফ, মানে যেগুলো ডেলি রুটিন সেগুলো শুরু হয়ে গেছে, আর একা হাতে এত 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 কাজ সামলানো সেগুলোও শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন পূজাতে তো বেশ ভালো ঘুরে টুরে আসলাম, আসার পর একদম শরীরটা প্রচণ্ড ল্যাদ লেগে গেছে, মানে একদম শুয়ে বসে ঘুরে ফিরে মানে দিন কাটাতে এতটাই ব্যস্ত ছিলাম যে এখন আর একটুকু কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিন শুয়ে থাকি। আর যে তখন না ঘুমিয়ে মানে অনেক রাত্রি করে বাড়ি ঢুকতাম, আবার সকালবেলা উঠে ঘুরতে চলে যেতাম, তো এখন মনে হচ্ছে কি সেই রেস্টটা এখনও কাটেনি, মানে এতটাই দৌড়াদৌড়িতে ছিলাম। এখন মনে হচ্ছে কি যে না একটু সারাদিন শুয়ে থাকি, ফোন হাতে এরম করি। তো যাই হোক, বাড়িতে তো গিয়ে একটুকু শোয়ার সময় পাইনি, কারণ ঘোরাঘুরিতে এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি, শুধু হ্যাঁ একটু সর্দি লাগার জন্য গলাটা একটু বসে গেছে। তো যাই হোক, এখন বাড়িতে এসে তোমাদের তো বলছি এত এত কাজ দেখে আমার মাথাটা খারাপ। তো যাই হোক, এখন ও অফিস থেকে এসে পৌঁছায়নি, আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম, চাও খায়নি, চা খাওয়া বাকি আছে। তো ভাবলাম যে ঠিক আছে, ওর অফিস থেকে আসতে যখন দেরি আছে তাহলে দেখতে পাচ্ছ পেছনে কত ব্যাগ পড়ে আছে, এই এত এত ব্যাগ ভর্তি জামা কাপড়গুলো রয়েছে, যেগুলো কি না আমার সব গোছাতে হবে, আর সেগুলোই গোছাবো, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, চলো তাহলে এখন ওই জিনিসগুলো নিয়ে আসি, নিয়ে আসে সব ঠিকঠাক করছি, চলো। বাড়িতে আসার পর মানে এত বলতে এত কাজ, তো চলো এখন ট্রলিটা নিয়ে আসি, আর সেখান থেকে সব জামা কাপড়গুলো একদম বেটের করে নিই, আর এই ট্রলিটার মধ্যে সব পুজোর যে নতুন জামা কাপড় সে সমস্ত কিছু রাখা রয়েছে, মানে যেগুলো একদম ধোবো না, মানে নতুন জামা কাপড় রোদে দিয়ে রাখতে হবে, তো সেগুলো এই ট্রলিটাতে নিয়ে এসেছি। তো এখান থেকে ওর জামা কাপড়, তারপরে আমার কুর্তি চুড়িদার এই সমস্ত কিছু সব পাট পাট করে আলাদা করে নিয়ে এসেছিলাম, তো এগুলো বের করে নিচ্ছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছো ট্রলিগুলো, ওগুলোতে রয়েছে শীতের জামা কাপড় আর রেগুলার ওয়ারের জামা কাপড়, এই সমস্ত কিছু রয়েছে। তো দেখো শাড়িগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এসেছি, মানে মানে ট্রলি যাওয়া আসার সময় প্রত্যেকবারই আমিই গুছিয়ে নিই, কারণ ও না অতটা ঠিক বুঝতে পারে না, ছেলে মানুষ তো কোথায় কী রাখবে সেগুলো ঠিকঠাক বুঝেও পাওয়া যায় না, তো সেই কারণে ট্রলিটা আমি গুছিয়ে নিয়ে যাই, আবার আমি এসে আলমারিতে ঠিকঠাক করে গুছিয়ে রাখি। তো ট্রলির সব জামা কাপড় বের করা হয়ে গেল, এখন এটাকে জায়গা মতন রেখে দিই। তো এখন এই শাড়িগুলোকে বের করলাম, আর এখন শাড়িগুলোকে গিয়ে আলমারিতে ঠিকঠাক করে তুলে রাখবো, কারণ মানে এই ট্রলিটাতে মানে পুজোর যে নতুন জামা কাপড় সেগুলোই রাখা ছিল। তো চলো এগুলোকে এখন নিয়ে গিয়ে আলমারিতে তুলে ফেলি, আর আলমারিতে তুলে রেখে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যখন আরও কতগুলো ব্যাগ খুলবো, তো এগুলো ফটাফট গিয়ে তুলে রেখে আসি। পুজোর সময় নতুন জামা কাপড় পরে ঘোরাফেরা করতে বেশ মজা লাগে, আর ছুটি কাটাতেও বেশ ভালো লাগে। তারপরে যখন বাড়িতে ঘরে মানে ফিরে আসা যায়, ফিরে আসার পর বাড়িতে যত কাজ আর জামা কাপড়গুলো রোদে টোদে দিয়ে ঠিক করে রাখা, এই সমস্ত কাজ একদম বিশাল কাজ, তখন মনে হয় যে না এত জামা কাপড় আর এত জিনিসপত্র কেন উল্টোপাল্টা করলাম। আর দেখো এখন শাড়িগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি, শাড়িগুলো যখন আলমারিতে রাখছিলাম তখন এখন মানে শাড়িগুলো রাখতে রাখতে আলমারিটা একদম পুরো ভর্তি হয়ে গেছে শাড়ি রাখার জায়গাটা, তো সেই কারণে এখন আলমারিতে উপরে উঠেই আমার শাড়িগুলো রাখতে হয়। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে যখন আমার বিয়ে হবে তখন আমি ঠিক এইভাবে আলমারি ভর্তি করে শাড়ি রাখবো, আর সেই আলমারি থেকে সব রং বেরঙের শাড়ি থাকবে, মানে সব রঙের শাড়ি থাকবে, এরকম একটা ইচ্ছা ছিল। তো যাই হোক, এখন এখানেও আলমারিতে কিছু রয়েছে, মানে যেগুলো নর্মাল শাড়ি সেগুলো রয়েছে, আর বাড়িতেও মানে যেগুলো ভালো বিয়ে বাড়িতে পরে যাওয়া হেভি শাড়িগুলো রয়েছে সেগুলো আছে। তো এখন বাদ বাকি ওর জামা কাপড় আর আমার চুড়িদার কুর্তি এগুলো গুছিয়ে নিই। কাজ কাজ আর কাজ, মানে কাজের যখন মনটা বসে যায় তখন মনে হয় যেন একটা কাজ করতে করতে আর বাদ বাকি কাজগুলোও করে নিই, নাহলে কি হয় বলো তো, সবসময় না কাজ করার ঠিক সঠিক মুড থাকে না, বা কাজ করতে ইচ্ছা করে না সবসময়, মানে ঝিটিমিটির কাজগুলো তো সবসময় একটুকুও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওই আলমারি গোছাতে গোছাতে তারপরে আমার শাড়িগুলো গোছালাম, গোছানোর পর তারপরে ওর জামা কাপড় গোছালাম, তারপরে যে আমার আরও যে চুড়িদার বা কুর্তিগুলো ছিল সেগুলো যেগুলো পুজোতে বাড়িতে নিয়ে গেছিলাম সেগুলো নিয়ে সেগুলো সব আলাদা র্যাকে রেখে দিলাম। আলমারিটা ওই আলমারিটা গোছানো হয়ে গেছে, এখন দেখছি যে পুজোর সময় যে ব্লাউজগুলো নিয়ে গেছি সেগুলো এক ঢিপে দাঁড়ো দেখাচ্ছি। এই দেখো,
এগুলোর একদম কি বাজে অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এগুলোকে এখন হলেও ভাঁজ করব। আর আলমারিতেও কিছু উল্টাপাল্টা হয়ে আছে, মানে পুজোর সময় তারপর রিল বানানো থাকে, এই করতে করতে না ব্লাউজগুলো একদম সব পুরো উল্টোপাল্টা হয়ে আছে। তো সেটাকেই ঠিক করব। আর হলো যাই হোক, ওগুলো গুছিয়ে না। তো চলো, যেদিন কাজের মুড ওঠে সেদিন কাজ করতে ইচ্ছা করে, তারপরে কাজ করতে ইচ্ছা করে না, এই আর কি হয়। তো যাই হোক, আজকে একটা ট্রলি খুললাম, আরও দুটা ব্যাগ বাকি আছে। জানি না আজকে এই আলমারিটা গোছানোর পর ইচ্ছা থাকবে কি থাকবে না সেটা বলতে পারছি না। তো যাই হোক, এখন ব্লাউজের এই জায়গাটা গুছিয়ে নিই, আর তারপরে কালকে আরও রান্নাবাড়ি করার পর আরও দুটো ব্যাগ খুলতে হবে। ইস, কখন যেগুলো করবো, আর তার মধ্যে এগুলো করতে করতে আবার কালিয়াগঞ্জে যাওয়ার জন্য ব্যাগ গোছাবো। মানে একবার ব্যাগটা আনপ্যাক করব, আবার প্যাকিং, আনপ্যাক, প্যাকিং, এই তো করে চলছি। এই যে পুজোর সময় গেলাম, পুজোর সময় গিয়ে ব্যাগটাকে সব প্যাকিং করে নিয়ে গেলাম, এখন এসে সব ধুয়ে টুয়ে যেগুলো ধুচ্ছি সেগুলো ধুয়ে ইস্তারি করে রেখে আয়রন করে রেখে দিচ্ছি। তারপরে যাই হোক, এগুলো কিছু আনপ্যাক করছি, তারপরে আলমারিতে যেগুলো মানে পুরো উল্টো পাল্টা হয়ে আছে সেগুলো ঠিক করছি। মানে এখন তারপরে এগুলো ঠিক করে গোছাতে গোছাতে আর হাতে মাত্র আছে গোনাগাতে 4-5টা দিন। তো এর মধ্যে আবার ব্যাগটা প্যাকিং করতে হবে। তো মানে এই করবো আবার কালিয়াগঞ্জ থেকে আসার পরে ধোয়া, আলমারি গোছানো, মানে এত 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 কাজ, মানে কাজের আর শেষ নেই। তো চলো এখন কথা না বাড়িয়ে ফটাফট এগুলো গুছিয়ে নিই, নাহলে যখন আবার কালিয়াগঞ্জ যাবো তখন আবার জিনিসপত্র খুঁজে পাবো না। তো কথা না বাড়িয়ে কাজটা করে নিই, চলো দেখতে থাকো। এই দেখো, তো শুধু জামা কাপড় তো আর গুছিয়ে রাখলে হলো না, মানে মানে নিচে যেগুলো ট্রলি থেকে বের করেছি সেগুলো গোছালে হলো না, আর আলমারিতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও বের করার সময় মানে যখন বাড়িতে নিয়ে গেছি সেগুলো সব উল্টো পাল্টা করে নিয়ে গেছিলাম, এখন সেগুলাকেও ঠিক করে রাখতে হবে। তো যাই হোক, এখন জামা কাপড় গেঞ্জি মানে কোথায় কোনটা ছিল সেগুলো যদি ঠিকঠাকভাবে রাখা যায় তাহলে কোথাও যাওয়ার সময় মানে জামা কাপড়গুলো খুঁজে পাওয়া যায়, আর নয়তো বা যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তখন আর জামা কাপড় খুঁজে পাওয়া যায় না। তো কাজ করতে করতে চা খাওয়ার কথাটা একদমই ভুলে গেছিলাম, মানে চা খাওয়ার কথাটা খেয়ালই ছিল না যে আমার চাটা খেতে হবে, কারণ সন্ধ্যার থেকে যখন এক মন দিয়ে কোনো না কোনো কাজ করি, কাজ করতে করতে পুরো একদম চা খাওয়ার কথাটাই ভুলে গেছিলাম। মানে সন্ধ্যাবেলা এক মনে কাজ করছিলাম, তো তখন মানে মনেই ছিল না যে না চাটা খেতে হবে। তো যাই হোক, এখন মানে চাটা একটু বেশি হয়ে গেছে, মানে ও তো বাড়িতে নেই, এখন অফিস থেকে আসেনি, তো আমি চায়ের মাপটা মানে বুঝতে পারিনি, তো দুজনের জলই দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে চাটা বেশি হয়ে গেছে, আর দুটো মানে লাল চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। আর যাই হোক, আজকে মোটামুটি একটা ব্যাগ কমপ্লিট হলো, আরও দুটো ব্যাগ পড়ে আছে ওইদিকে, মানে ওই দুটো ব্যাগ কালকে করতে হবে, আজকে আর আমার করতে ইচ্ছা করছে না। মোটামুটি তোমরা তো দেখলেই যে আলমারি মানে আমার শাড়ির যে জায়গাটা, তারপরে মানে সত্যি কথা বলতে আমার শাড়ির জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ কি আমি আগে যখন দেখতাম যে সবাই দিত যে এরকম তাকে 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 শাড়ি, একদিন আমিও ভাবতাম যে এরকম আলমারি ভর্তি আমারও শাড়ি থাকবে। তো যাই হোক, এখানে আলমারিটা ভর্তি করে ফেলেছি, বাড়ির আলমারিটাও আধা ভর্তি হয়েছে, আরও আধা ভর্তি হওয়া বাকি আছে। তো যাই হোক, আগামী বছরের মধ্যে করে ফেলবো, তাও তো এবছরে মানে দুর্গাপূজার সময় শাড়ি নেইনি, এগুলো আগের মানে এইবার যে তোমাকে তো বলেছি দুর্গাপূজা আমি শাড়ি নিইনি, শাড়ির বদলে এই শাড়িগুলো আগেরই ছিল, তবে নতুন ছিল, কিন্তু এগুলো আর পরা হয়নি। তো যাই হোক, সেগুলোই পরে নিলাম। আর হলো ওই কী বলে শাড়ি মানে ওর জামা প্যান্ট যেগুলো মানে পূজার যেগুলো নতুন জামা সেগুলো ট্রলিতে ভরে নিয়ে এসেছি, আর যেগুলো রাস্তার নোংরা জামা কাপড় ছিল সেগুলো তো ধুয়ে ওগুলো আগেই তুলে ফেলেছে। ওভারঅল আজকের আমার গোছানোটা কমপ্লিট হলো, কালকে আবার গোছগাছ বাকি আছে। তো চলো তাহলে এখন চাটা খেয়ে নিই, আর আবার এই যে কালিয়াগঞ্জ যাওয়ার পালা আসছে, কালিয়াগঞ্জ যাওয়ার পালা মানে আবার ব্যাগ গোছাগুছি, আবার ঘোরাফেরা, আবার খাওয়া দাওয়া, আবার কালী পুজোর এনজয়মেন্ট, আর সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আমার তো খুবই ভালো লাগছে যে আবার কালিয়াগঞ্জে যাব, মানে এত তাড়াতাড়ি যে কালিয়াগঞ্জে যেতে পারবো, সত্যি মা বয়রা যদি না ডাক দেয় তাহলে সেটা কখনোই যাওয়া সম্ভব না। মানে এখনও প্রে করছি যাতে ভালোই ভালো জানি মায়ের মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারি, তো এটাই একটা মনে মনে আশা করছি। তো কালী পূজার সময় কালিয়াগঞ্জে থাকবো, আবার সেই পুরনো মানুষদের সাথে দেখা হবে, তো সেটা ভেবে ভেবে তো আমার খুবই ভালো লাগছে যে তখন মানে সেখানে গিয়ে আমার মনে হবে
যে এই দোকানে মিষ্টি খেতাম, এই দোকানে চপ খেতাম, এই দোকানে পুরি ভালো, মানে এরকম বিভিন্ন স্মৃতি। তারপরে এখানে ঘুরতে যেতাম, এখানে ঘুরতে যেতাম, এর সাথে দেখা হতো, এর সাথে গল্প হতো, মানে সব মানে যে চেনা মানুষগুলো যাদেরকে ছেড়ে চলে এসেছি তাদের সবার সাথে দেখা হবে, তো সেটা তো আমার খুবই ভালো লাগবে। তো সেগুলো তোমরা, আমিও তোমাদের সাথে সেই ব্লগগুলো শেয়ার করার জন্য সত্যি খুবই এক্সাইটেড। আর দেখা যাক কার কার সাথে দেখা করি, রায়গঞ্জও যাওয়া আছে, কিছু শপিং করা আছে, সব কিছুই করবো, দেখি এখন কতটা সময় পাই। কারণ যেটা মানে আমি যে কালিয়াগঞ্জ রায়গঞ্জে সারাটাক্ষণ নিজের সময়টা কাটিয়েছি এবং এত ভালোবাসা পেয়েছি সব মানুষের থেকে, আবার সেই জায়গাতে যাচ্ছি সেই পুরনো স্মৃতিগুলোকে আবার তাজা করতে, মানে আমার মনে মনে আমার এতটাই ভালো লাগছে যে কার সাথে দেখা করব আর কার সাথে দেখা না করব। তবে হ্যাঁ, অনেকের সাথে দেখা করার প্ল্যান করা হয়ে গেছে, আরও মানে কি বলবো কার কার সাথে দেখা হবে আমি বলতে পারছি না এখনও। তো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও সেই ব্লগগুলো খুবই এনজয় করবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের আবার পাহাড় সমান কাজ নিয়ে। আর কালকে সারাদিনে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি এখন আমার চাটা এনজয় করি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে।